আসসালামু আলাইকুম। হ্যালো আপু ভাইয়ারা, আপনাদের সবাইকে আমার চ্যানেলে আবারও স্বাগতম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজ বাহিরে অনেক বাতাস, রাত 9টা বেজে গেছে। আমার ছেলে এবং নাতিকে নিয়ে আমি একটু বাহিরে বের হয়েছি। দেখুন, বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণ পরে এসে দাঁড়িয়েছিলাম জ্যাম আর জ্যাম, রিকশার সামনে যাচ্ছে না। এই যে দেখুন কত বাতাস, রিকশার উপরে যে পলিটা দিয়েছে এটা একদম মনে হয় ছিঁড়ে যাবে, এত বাতাস ছিল। রাত 9টা বাজে, 9টা সোয়া 9টা বাজে, তারপরও দেখেন কি জ্যাম। আসলে জ্যামের কথা আর কি বলবো, ঢাকায় আসলে এই জ্যাম উপেক্ষা করেই আমাদের চলতে হবে। একটু আগায় কি 10 পা বসে থাকি, আবার একটু আগায় আবার বসে থাকি। বসে থাকতে থাকতে অলরেডি আরও সামনে আগালাম। আসলে দেখেন বাহিরের গাছগুলো অনেক সুন্দর, আসলে রাতের রাস্তা দেখতেও সবার অনেক ভালো লাগে। প্রাকৃতিক ফুটে ওঠে অনেক, আকাশও একটু মেঘাচ্ছন্ন আছে, আর বাতাসে বের হওয়া অনেক ভালো লাগছে, গরমটাও গায়ে লাগেনি। এই যে দেখেন আবারও জ্যাম জ্যাম জ্যাম। অবশেষে জ্যাম ছেড়ে আমরা কোনো এক ফাঁকা থেকে আমাদের গন্তব্যস্থানে পৌঁছালাম। আসলে ফিক্সড করে আসিনি যে কি করব, কি খাবো না খাবো, যেহেতু বাচ্চাদের নিয়ে আসছি, ওরা কি খাবে। আসতে আসতে একটা দোকানে, ফাস্টফুড দোকানে আসছি। রিকশা থেকে নেমে দোকানে আগালাম। দেখেন এখন আমি এক প্লেট নাচোসের অর্ডার দিয়েছি। নাচোসটা হচ্ছে এই এই যে ওরা এখন খাবে। খাওয়ার মধ্যে আমি আবার একটা কোল্ড চকলেট কফিও আমি 4টা অর্ডার করেছিলাম। আসলে আমি এখানে আসলে চকলেট কফিটা আমার অনেক ভালো লাগে, মিষ্টি ছাড়া। ওই আন্টিটাকে আমি সবসময় বলি মিষ্টি ছাড়া দিবেন, আসলে অনেক মজা খেতে। এই যে দেখেন আমার ছেলে আর নাতি দুষ্টামি করছে দুজন। আসলে বাচ্চারা বাহিরে বের হলে অনেক আনন্দ করে, যেটা আমাদের এই ব্যস্তময় ঢাকা এরকমের আনন্দ আলাদার কোনো জায়গাও নেই। তাই আপনারাও বাচ্চাদের মাঝের মধ্যে বের করে সুযোগ দিবেন, ওদের দুষ্টামি আর খেলা যেন করতে পারে। এই যে আমরা অবশেষে আমাদের খাবার দিল, আমরা ওরা খাবার খাচ্ছে। যেহেতু নাচোস এবং চকলেট কফি একসাথে অর্ডার করেছিলাম, আমি আন্টিকে বললাম যে আন্টি কফিটা একটু পরে দেন। এই যে দেখেন চকলেট কফি এবং নাচোস, আসলে এটা অনেক সাধ্যর মধ্যেও পাওয়া যায়। আন্টির এখানে শুধু এটা না, আরও অনেক কিছু পাওয়া যায়। আমি একটা মেনু চাট দেখেন আমি দিয়ে দিয়েছি, তান্দুরি চা থেকে শুরু করে অনেক কিছুই। এখানে আন্টি সবসময় ভিড় থাকে, আমরাও এসে অনেক লোক দেখেছি, আমরা যখন এসেছি তখন তারা উঠে গেছে। এই তো দেখেন আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা বাবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। সামনে দেখলাম এক ভ্যানালা ভাইয়া কিছু ড্রাগন নিয়ে বসেছিল। আসলে ড্রাগনগুলো আরও অনেক ছিল, দেখি দেখি অনেক খারাপ লাগলো, তো জিজ্ঞেস করলাম যে কত করে। তো সে যে দাম বলছে, আমি বল তারও কমের কথা বলছি, তো সে বলছে যে না আপা দেয়া যাবে না। তখন আমি আরেকটু দাম বাড়িয়ে বলার পর যখন বলেছি আমি 3-3.5 কেজি নিব, তখন সে বলছে যে আচ্ছা নেন। আসলে আমরা অনেক সময় অনেক কিছু বাসায় থাকা সত্ত্বেও চিনতে চাই না, অপচয় করাটা উচিত না। লোকটার কথা চিন্তা করলাম যে এই কয়টা ড্রাগন নিয়ে বসে থাকবে, তাহলে ড্রাগনগুলো নিয়ে নিয়ে আমার পাশে একটা ভাইয়া ছিল পরিচিতই,
তো ভাইয়াকেও বললাম, ভাইয়া দেখেন তো ড্রাগনগুলো কি অবস্থা, নিবেন কিনা? তো ভাইয়া 1 কেজি নিল, আর বাকি যা ছিল আমরা নিয়ে আসছি। অনেক সময় আপনার সাধ্য আছে কেনার জন্য এবং বা সাধ্য নেইও, কিন্তু যারা রাস্তায় থাকে বা ছোটোখাটো টুকিটাকি ব্যবসা করে, মাঝের মধ্যে কিনতে না চাইলেও এদের কথা একটু চিন্তা করে অবশ্যই কিনে এদের কষ্টটা হলেও একটু দূর করবেন। এ তখন আমি ড্রাগনগুলো তার জন্য মাপতে বললাম। আসলে কেজি ঠিকই হয়েছে, 3.5 কেজি, একটু বেশি। বেশি দামটা সে বুঝতে পারলো না। এই যে দেখেন, সে বারবার পালাই দিচ্ছে এবং পালা থেকে নামাচ্ছে, মানে কত টাকা বুঝতে পারছে না। পরে আমি ওই যে ভাইয়াটা ড্রাগন নিল, ওই ভাইয়াটাকে বলে ভালো মতো তার কত যেহেতু নিয়েছে, তাকে তো আর ঠকাবো না, তাকে ঠকাবো, আল্লাহ তো একদিন আমার এর বিচার ঠিকই করবে, তাই না? তো এই তো ড্রাগন কিনে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তখন যখন বাসায় আসছি বাজে রাত 10:15। আসলে গভীর রাতে ঢাকা ঘুরতে অনেক মজা, যেহেতু আমি একা ছিলাম না, সাথে 2টা বাচ্চা ছিল, নাতি এবং ছেলে। পরে আসার সময় আমি নাতিকে বাসায় দিয়ে আসছি, আর এই ফলগুলো নিয়ে আমি আমার বাসায় আসছি। এই যে দেখুন ফলগুলো, আসলে কম বেশি সবাই ভালো জিনিস কিনে খাবেন। টাকা আজ আছে কাল নেই, মন যখন যা চাবে, যেটা খেতে মন চাবে মনকেও দিবেন, আত্মাকে কখনো কষ্ট দিবেন না। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো থাকে, কিছুটা হলেও মন ছুঁয়ে যায়, তাহলে প্লিজ 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 আমাকে লাইক কমেন্টস ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সেই পর্যন্ত আপনারা অনেক ভালো ও সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আপু ভাইয়ারা, আসসালামু আলাইকুম।